আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। নতুন একটা আর্নিং এপিসোড আপনাদের সকলকে জানাই স্বাগতম ভাই। সেই সাথে বলবো আজকে একটা ওয়ালেট অফার শেয়ার করবো, যেখান থেকে আপনাদের $10 করে প্রফিট হবে পার ইউজার। এখানে কোনো প্রকার রেফারেল কমিশন ছাড়াই আপনাদের প্রফিট হবে $10, ওকে, যেটা বাংলা টাকায় আপনার হলো 1000 টাকার মতো। সো 5 মিনিট সময় দিয়ে একটা ওয়ালেট অ্যাপ্লিকেশনে জয়েন করে রাখেন, এটা কিন্তু আপনার 1 মাস পরে আফটার অল আপনাদেরকে $10 করে দিয়ে দিবে, ওকে। সো লেটস চেক ইট আউট। প্রথমত আপনারা যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, মাস্ট বি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের অফার কিন্তু ইউটিউব চ্যানেলে সবার আগে প্রোভাইড করে থাকি আমি। ইভেন এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, এর পাশাপাশি যেটা করবেন এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন, এইটাতে কিন্তু আমি মাস্ট বি ভেরিফাইড অফারগুলো শেয়ার করে থাকি। সো অবশ্যই আপনি এখানে জয়েন করবেন। অলরেডি কিন্তু 6598 জন মানুষ জয়েন করে ফেলছে, ওকে। সো লেটস চেক ইট আউট। প্রথমত এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আমি অলরেডি প্লে স্টোরে চলে আসছি। এই এই ডিবক্সের অ্যাপ্লিকেশন একটা নতুন চলে আসছে প্লে স্টোরের ভিতরে, যেটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। ইনস্টল অপশানে ক্লিক দিলাম, এইটা কিন্তু ভাই ভাইরাল হবে আপনার হলো, এই যে দেখা গেল কয়েকদিন পরেই কিন্তু ভাইরাল হবে। তো এখান থেকে সেটআপ মেটআপ যদি চাই তাহলে স্কিপ করে দিবেন, স্কিপ করে দিয়ে এখান থেকে দেখবেন যে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে, ওকে। আর এই অফারটা কিন্তু ইউটিউবে সব থেকে মাস্ট বি এখনও পর্যন্ত ভাইরাল হয়নি। সো যেটা করবেন, ফার্স্ট অফ অল জয়েন করবেন, কারণ এই ধরনের অফার কিন্তু পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। ইভেন এই যে আমাদেরকে কিন্তু ক্লাইম করার জন্য যে টোকেনগুলো দিবে এগুলো কিন্তু পরবর্তীতে নাও দিতে পারে, ওকে। সো আমি বলবো মাস্ট বি আপনারা ফার্স্ট অফ অল জয়েন করে নেবেন। ওয়েল, সো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার কাজ শেষ। দেন এখান থেকে ওপেন করে নেব, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাদের ট্রাস্ট ওয়ালের মতো কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, এখানে ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু এখানে শুধুমাত্র একবারে জয়েন করা যাবে। তো মাস্ট বি বলতেছি, ভিডিওটা আপনি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু এখান থেকে আর জয়েনিং করারও প্রসেসটা আপনি বুঝবেন না, প্লাস এখানে আর জয়েনিংও করতে দেবেন না। এক আইপি থেকে শুধুমাত্র একবার আপনি এখান থেকে জয়েন করতে পারবেন। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে জয়েন করবেন, কারণ ভাই এখানে যদি একটু উলট পালট করেন তাহলে কিন্তু আপনার আইপি ব্যান করে দিবে, ওকে। সো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে তাহলে স্ক্রল ডাউন করে চলে আসবেন এইদিকে, তারপরে এই যে বাটনটা এটাতে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইখান থেকে একটা নতুন ওয়ালেটের লোগোটা দেখেন ভাই, এরা কিন্তু লোগোটা আনছে। প্লাস এইখান থেকে দেখেন একটা মজার বিষয়, যেটা 5216 জন মানুষ কিন্তু এই ওয়ালেটের ভিতরে এই ভিডি বক্স কালেক্ট করতেছে, ওকে। সো এখন আমাদেরকে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। অ্যাসেট সেকশনে যদি আমি ক্লিক দিই সেক্ষেত্রে দেখবেন এখানে আমাদের কোনো কিছু নাই। তো এইখান থেকে আমাদের ওয়ালেট একটা ইনপুট কিংবা ক্রিয়েট করতে হবে, গেট নাউতে ক্লিক দিব, ওকে। সো গেট নাউতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতেছেন টোকেন পকেট একটা নামে ওয়ালেট সেকশন আছে, প্লাস ক্রিয়েট ওয়ালেট। এইখান থেকে আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমরা যেটা করবো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিব, ওকে। সো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিলাম, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন এখান থেকে যেটা করবেন আপনি, এই যে দেখতেছেন এইচডি ওয়ালেট একটা আছে, আর একটা আছে ইথেরিয়াম ওয়ালেট। তো আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে এইচডি ওয়ালেটটা ক্লিক করতে হবে, ওকে। সো ক্লিক করলাম, ওয়েট, এখান থেকে কালেক্ট ইয়া করে দিলাম, তারপরে এখান থেকে নাম দিতে বলতেছে, তো আমার নামটা দিলাম, এখান থেকে সোহাগ দিলাম, তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনি একটা পাসওয়ার্ড দিবেন, এই জায়গায় যেই পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, ওকে। ভাই পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখান থেকে আমাদেরকে কিন্তু ব্যাকআপকে কিছু দিবে, যেগুলো আমাদেরকে সেভ করে রাখতে হবে। সো গো টু ব্যাকআপে ক্লিক দিবেন, ওকে। ওয়েল, সো দেখতে পাচ্ছেন আমাদের কিছু ব্যাকআপকে দিয়েছে, যেগুলো আমাদেরকে সেভ করে রাখতে হবে। তো সেভ করার জন্য যেটা করবেন, এই নিচের দিকে একটা বাটন আছে কপি সিক্রেট রিকভারি প্রেস, এই কপি রিকভারি সিক্রেট প্রেস এটাতে ক্লিক দিয়ে এটা কপি করে নিবেন, তারপরে আপনার নোটপ্যাড অ্যাপ্লিকেশনের ভিতরে সেভ করবেন। যাদের ফোনে নোটপ্যাড অ্যাপ্লিকেশন নাই তারা প্লে স্টোর থেকে কালার নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। দেন এইখান থেকে কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইট নাও এটাতে একটা ক্লিক দিবেন। তো আমি এগুলো কপি করে রাখতেছি, তারপরে কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইট নাও এটাতে একটা ক্লিক দিব, ওকে। ওয়েল, সো এখন যেটা এখানে করতে হবে আমাদেরকে, এইটা সাজায় সাজায় এখানে লিখতে হবে, অর্থাৎ আপনি যে একটু আগে কপি করে রাখছেন নোটপ্যাডের ভিতরে, ওইখানে ফার্স্টে সবার ফার্স্টে যেটা যেই লেখাটা আছে সেই ওয়ার্ডটা আপনাকে এখানে ক্লিক দিতে হবে সেই ওয়ার্ডের গায়ে, তারপরে সেকেন্ড ওয়ার্ড যেটা আছে সেটা আপনাকে ক্লিক দিতে হবে। এইভাবে এইখানে এলোমেলো করে দিয়েছে, জাস্ট আমাদেরকে সাজাই দেওয়া দিতে হবে এই 12টা ঘরে, ওকে। দেন এইখান থেকে কনফার্মে ক্লিক দিবেন, ওকে। দেন এইখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখন এইখান থেকে জাস্ট কমপ্লিট বাটনটাতে ক্লিক দিবেন। দেন কমপ্লিট বাটনে ক্লিক ব্যাক দিয়ে চলে আসবেন আপনার এইখানে, অর্থাৎ অ্যাসেট অপশানে। অ্যাসেট অপশানে আসার পরে দেখবেন আপনার ওয়ালেট ক্রিয়েট করার কাজ শেষ। সো এখন আমাদের এইখানে কি করতে হবে, জাস্ট এই ডাউ যে অপশানটা আছে এটাতে একটা ক্লিক দিতে হবে। আমাদের যেহেতু ওয়ালেট করার কাজ শেষ, ডাউতে একটা ক্লিক দিবেন, তারপরে এইখান থেকে জাস্ট এই ব্যানারটা আপনি ফলো করবেন। এই ব্যানারটা, এই যে দেখতেছেন এই ব্যানারটাই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ এয়ারড্রপ গিভওয়ে পুল কিন্তু এই ব্যানারটার ভিতরে রাখছে, এই ব্যানারটা, ওকে। সো এই ব্যানারটার গায়ে একটা ক্লিক দিবেন। আমি আবারও বলতেছি, এইটা ব্যানারের গায়ে ক্লিক না দিলে কিন্তু আপনি এখান থেকে কোনো কিছু বুঝবেন
করবেন না। এইখান থেকে দেখেন জাস্ট লগ ইন করার মানে একদিন লগ ইন করবেন, পার ডে আপনাকে ভিডি আর বিএক্স অর্থাৎ এই যে এদের নিজস্ব একটা টোকেন আমাদেরকে দিবে ক্লাইম করতে। তো আমি এখান থেকে ক্লাইম বাটনে ক্লিক দিলাম, নিচের দিকে দেখেন আমার এই যে টোকেন হলো দুইটা। ওকে, এরপর এইখান থেকে দেখতেছেন জয়েন, এদের একটা গ্রুপ আছে এখানে জয়েন করতে পারেন। আর এইখানে আরেকটা জিনিস দেখেন এনএফটি হোল্ড, এনএফটি 20, তারপরে জয়েন ডো আপনার হলো এটাতে ফার্স্ট টাইম এইখানে পাবেন 20। তো আমি এখান থেকে ক্লিক দিলাম, দেখি এদের গ্রুপের অবস্থাটা কি। ও ভাইয়া দেখতেছেন এখান থেকে সার্ভার কিন্তু ফুললি জাম হয়ে গেছে, মানে এটা কিন্তু ভাইরাল হইতেছে যার কারণে কিন্তু সার্ভার জাম। এখান থেকে দেখেন জয়েন এইখানে যদি ক্লিক দিতেছি আমি কিন্তু দেখতেছেন এইখানে এই যে দেখতেছেন সার্ভার ইজ বিজি, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে। সো মাস্ট বি জয়েন করবেন, যখন এখানে আপনি জয়েন করবেন ব্যাক দিয়ে জাস্ট এই ক্লাইম বাটনে ক্লিক দিয়ে আপনাকে এই 20টা টোকেন এগিন এখানে দিবে। এখন আমাদেরকে কাজ কি এখানে, এইটা হলো অনেকের কথা। এইখানে কাজ কোনো কিছু নেই, জাস্ট প্রতিদিন আসবেন একটা করে ভাই ক্লাইম করে রাখবেন, ওয়ান ডে ক্লাইম করে রাখবেন। এইটা কিন্তু ইন ফিউচারে আপনাদের ভালো একটা প্রফিট দিতে পারে, এখান থেকে $10 থেকে $20 এখান থেকে ভালো একটা রিডারফুল পাবেন। আমি যদি এদের এনএফটি এই যে এই এই জায়গাটাতে যদি ক্লিক দিই, টোকেনের গায়ে যদি ক্লিক দিই, তাহলে এখান থেকে আর ভাই এত সার্ভার জাম হয়ে গেল যে বলার বাইরে, মানে সার্ভার কিন্তু ফুললি জাম। এইখান থেকে দেখেন এখানে বলছে কি টোকেন পকেট কনফার্মেশন ইনভেস্টমেন্ট ইন ডিবক্স, অর্থাৎ এইখানেও কিছু কাজ আছে টোকেন পকেটের ভিতরে। টোকেন পকেটেও কিন্তু এখানে অনেকগুলো কাজ করা যাবে, যেমন হলো মান্থলি অ্যাক্টিভ ইউজার এত মিলিয়ন অ্যান্ড এত ইউজার দেন এত কান্ট্রিজ রেগুলেশন, অর্থাৎ এখানেও কিন্তু কিছু আপনার হলো এনএফটি দিবে আর কি। তো এইগুলো আমি ইন ফিউচারে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে বলে দিব, আপনারা যেটা করবেন। এখন বর্তমানে এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু ভাই টোকেন এখানে মাইনিং মনে হয় চলতেছে, শিপ টোকেন অনেকগুলো কিন্তু চলতেছে। তো এখান থেকে মোমেন্ট অপশানে ক্লিক দিলাম, দেন মোমেন্ট অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন এদের চাইনিজ একটা চাইনিজ একটা কমেন্ট ভাই দেখেন এইখান থেকে কিন্তু এক মিনিট আগে কিন্তু এরা করে ফেলছে। এইখান থেকে ফুললি কিন্তু চাইনিজ, এরা কিন্তু চাইনিজদেরকে এই প্রমোট করতেছে, অর্থাৎ চাইনিজের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা বাংলাদেশ থেকে আমি বলবো মাস্ট বি জয়েন করবেন, কারণ চাইনিজ অ্যাপ্লিকেশন কিন্তু ভালো একটা পেমেন্ট করে দেয় আমাদেরকে। ওকে, সেইখান থেকে দেখেন এক ঘন্টা আগে এখানে কিন্তু হিউজ কমেন্ট, কমেন্ট কিন্তু হিউজ ভাই। এখানে চাইলে আপনি পোস্ট করতে পারেন, এখানে এই যে প্লাস বারে ক্লিক দিয়ে এখান থেকে আপনি একটা ডিসক্রিপশন পিকচার দিয়ে দিয়ে পোস্ট করে দিবেন, পোস্টের লাইকের বিনিময়ে কিন্তু এখান থেকে আর্নিংটা হবে টোকেন। ওকে, সো এখান থেকে আর্নিং করার অপরচুনিটি অনেকগুলো আছে, আপনারা এখান থেকে কমেন্ট তারপরে এইখান থেকে ফলো এগুলো করে মরে এখান থেকে কিন্তু আর্নিং করে নিতে পারবেন। ইনি কিন্তু একটা পোস্ট করে দিয়েছে যেখান থেকে এইখান থেকে লাভ ডিরেক্ট দিলাম, ইনি কিন্তু এখান থেকে টোকেন আর্নিং করতেছে। তো এনার ওয়ালেট সেকশনটা যদি আমি ক্লিক দিই এখান থেকে দেখতেছেন ওয়ালেট সেকশন আছে, সরি সার্ভার ভাই প্রচুর জাম হয়ে গেছে। আপনারা দেখার সাথে সাথে জয়েন করবেন, এটা হয়তো বা আগামীকালকে টোকেন নাও দিতে পারে যেটা আর কি দিতেছে ফ্রিতে আমাদেরকে। ওকে, সো এই হলো অফারটা ভাই, প্রত্যেকে ইয়া করবেন। আর এখান থেকে ক্রিয়েট চার্টে ক্লিক দিয়া এখান থেকে আপনাদের ওয়ালেট আপনার হলো টোকেন কন্ট্রাক্ট তারপরে ডিও নাম এগুলো আপনারা দিয়া এখান থেকে ক্রিয়েট করে ফেলবেন। আর যদি না পারেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, আমি একটা শর্ট ভিডিও দিব। ওয়েল, সো এতটুকু অফারটা, নতুন একটা অ্যাপ্লিকেশন যেহেতু সেক্ষেত্রে কিন্তু মাস্ট বি এখানে জয়েন করে নেবেন, কারণ এই ধরনের অফার কিন্তু আপনার চাইনিজ অফারগুলো কিন্তু মিস করা পসিবল হবে না, কারণ চাইনিজ অফার থেকে কিন্তু ভালো একটা প্রফিট আমাদেরকে গেইন করতে হয়। ওকে, সো ধন্যবাদ সবাইকে।